দুর্ঘটনায় হাতের কবজি হারিয়েছেন। তারপরও দমে যাননি দেলোয়ার। হাত ছাড়াই দোকানে চা বানিয়ে বিক্রি করছেন, খাতায় বাকি লিখছেন, চারা গাছের যত্ন থেকে গরুর খাবার দেয়া সবই করছেন। দেলোয়ার হচ্ছে আমাদের সমাজে একটা উদাহরণ, কারণ তার যার দুটি হাত নেই তারপরেও কিন্তু সে পুরো উদ্যমে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি যে সমাজে বিত্তবান এবং যারা সংশ্লিষ্ট আছে তারা যদি এগিয়ে আসে, সারা বাংলাদেশে এই ধরনের শত শত দেলোয়ার তাদের ইচ্ছা শক্তি দিয়েই এই সমাজকে পরিবর্তন করবে বলে আমি মনে করি। একসময় সবকিছুই ঠিকঠাক ছিল দেলোয়ারের। ঢাকায় কাজ করতেন, বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাতের কবজি কেটে ফেলতে হয়। পরিবারের কর্তার এমন শারীরিক প্রতিবন্ধকতায় মুষড়ে পড়েন সবাই, কিন্তু দেলোয়ারের লড়াকু মনোবল তাকে হারতে দেয়নি। পরিবার আর সন্তানদের কথা চিন্তা করে হাতের কবজি ছাড়াই চেষ্টা চালিয়ে যেতে থাকেন, একটা একটা করে নিত্য নৈমিত্তিক কাজ শিখতে থাকেন। আমি 2003 সালে রডের কাজ করতে গিয়ে ঢাকাতে আমার ইলেকট্রিক শর্ট লেগে দুটা হাত চলে গেছে। চলে যাওয়ার পরে আমি দীর্ঘদিন বেকার ছিলাম, অসুস্থ ছিলাম, অসুস্থ পরে বেকার ছিলাম। বেকারের পরে অনেকদিন বেকার থাকার পরে আমি একটা দোকান দিছি, দোকান দিয়ে দোকানদারি দিয়ে মোটামুটিভাবে চলতে আসি চলতে আসি। হঠাৎ করে প্রায় আমার দোকানে চুরি হয়েছে। চুরি হওয়ার পর থেকে আমি অনেকটা ইয়েতে অসহায়ভাবে পড়ে গেলাম। যেমন আমার চালানপত্র চুরি হয়ে যাওয়ার পরে চালানপত্র ঘিসে গেছে, দোকান ঠিক মতো চালাতে পারি না। এরপরে ঋণ করে দোকানে মাল ঢুকাইলে ঋণের টাকা দিতে দিতে আমার দোকানে কিছু থাকে না, সংসার চালাইতে অনেক কষ্ট হয়। কারণ আমার পাঁচ ফ্যামিলির সদস্য, আমার দুইটা ছেলে একটা মেয়ে, আমরা দুজন পাঁচ ফ্যামিলির সদস্য, আমি চালাইতে দোকান দিয়ে এখন অনেক কষ্ট হয়। হাত না থাকলেও নিজের মনোবলের কারণে শত বাধা উপেক্ষা করে সাইকেল, ভ্যান ও মোটরসাইকেল চালানো রপ্ত করেছেন দেলোয়ার। এলাকায় সবাই তাকে দেলু নামে ডাকে। চা আর চারা গাছ বিক্রির অবসরে হাতহীন দেলোয়ার কেরামু খেলেন। গুড শট। চাঁদপুরের ফরিদগঞ্জের 15 নম্বর রূপসা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের পূর্ব গাবদেরগা গ্রামের ছেলে দেলোয়ার হোসেন খান। বিভীষিকাময় দুর্ঘটনায় দুই হাত হারাতে হয় এই যুবককে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় জীবিকার তাগিদে কখনো চাকরি আবার কখনো ব্যবসার কাজ করতে হয়েছে তাকে। দোকানের পাশাপাশি আমি কিছু নার্সারি চারাও বিক্রি করতে আছি, ওরা কোনো রকম আমি মোটামুটি ভাবে চলতে আসি। তবে আর্থিক সহযোগিতাতে আমি অনেক দিকে অনেক দুর্বলে আর সামনে ভালো কিছু করতে পারতেছি না, এভাবে চলাফেরা করতেছি অনেক কষ্টে দিক। দেলোয়ারের এই অক্ষমতাকে মেনে নিয়েছেন স্ত্রী কোহিনুর বেগম। বাড়ির সব কাজ তাকেই করতে হয়, দেলোয়ারের কাজেও তাকে সহযোগিতা করতে হয়। তারপরও স্বামীকে নিয়ে সুখেই আছেন বলে মন্তব্য করেন তিনি। আমার স্বামী নিয়ে আমি অনেক সুখে আছি। আমার তিন ছেলে, মেয়ে দুই, এক মেয়ে দুই ছেলে। আমি জানি না মানুষের মতো মানুষ করতে পারে। হাতের কবজি না থাকায় চাকরি দিতে চান না কেউই, বাধ্য হয়ে একটা দোকান দেন। কর্মচারী রাখার সামর্থ্য না থাকায় হাতহীন দেলোয়ারকেই করতে হয় সব কাজ। সংসার চালানোর পাশাপাশি দুই ছেলে আর এক মেয়েকে পড়ালেখাও করাচ্ছেন দেলোয়ার। আমার দুই ছেলে এক মেয়ে, মেয়েটা বড়, মেয়ে ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিব, আর দুই ছেলে হাফেজি মান্দার সাথে পড়ে। আর কোনো উপার্জন ব্যক্তি নেই, আমার উপরে আমার ফ্যামিলির সব উপার্জন। 2003 সালে ঢাকার একটি হাসপাতালে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় রডের সাথে লেগে থাকা বৈদ্যুতিক তারে তিনি দুর্ঘটনায় পতিত হন। জীবন বাঁচাতে তার দুহাত কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসক। এরপর 2005 সালে কোহিনুর বেগমকে বিয়ে করেন দেলোয়ার। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঘুরে দাঁড়ানোর ইচ্ছে শক্তিতে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেন। হাজি শফিউল্লাহ খানের 6 ছেলে মেয়ের মধ্যে চতুর্থ দেলোয়ার। সবাই দোয়া করবেন যে অসুস্থ মানুষের দুই হাত নাই বিধা নেই, নিজে চালচলকা করি বাল বাচ্চা লেখা, দুইটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড়, তার গদরজা থাকিও না বা এরা হেল করে। প্রতিবেশীও যদি তোমরা সাহায্য যদি তোরে তারে করো, তার একটা মেয়ে দিগিরে নি, তাহলে তোমার আল্লাহর কাছে ভাইবে। সবার জন্য সবাই দোয়া করো, মুসলমান হিসাবে তোমরা একটু হেল্প করলে বাগিনারে একটু বাঁচতে বাঁচতে খাইতে পারতো জিহুত নেই। পুঁজির অভাবে দেলোয়ারের চায়ের দোকানে নেই তেমন কোনো মালামাল, যে কারণে বেচা বিক্রিও কম। যা আয় হয় তা দিয়েই জোড়াতালি দিয়ে চলছে সংসার। সংসারের চাকা সচল রাখতে গাছের চারা কিনে সেগুলো বিভিন্ন স্থানে বিক্রি করেন দেলোয়ার। সরকারি সহায়তা হিসেবে প্রতিবন্ধী ভাতা পেলেও সেটা তার সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। আমার কেউ যদি একটা অনুদান দিত যে 2-3 বছর তুমি এই টাকাটা দিয়া একটু আয় উন্নতি করে পরে আস্তে আস্তে দিয়া দিও, যদি এরকম কোনো সহযোগিতা পাইতাম তাহলে আমার জীবনটা আমি ঘুরিয়ে দাঁড়াইতে পারতাম। হাতহীন দেলোয়ারের লড়াকু মনোভাবের পরিচয় জেনে তার পাশে থাকার আশ্বাস দিলেন জেলা বিসি কর্মকর্তা আহসান হাবিব মামুন এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তসলিম আহমেদ। প্রতিভাবান একটা ছেলে দেলোয়ার হোসেন, গাবদেরগা দুটা হাত নাই, সে সব কিছু করতে পারে। তার যদি কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আমার SMCIA ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের জেলা কর্মকর্তা হিসাবে তাকে সকল ধরনের সহযোগিতা করবো। মনোরম রূপসা গান্দরগা ইউনিয়নে আমাদের একজন প্রতিভাবান ছেলে দেলোয়ার হোসেন, ওর দুই হাত নেই, দুই হাত না থাকার পরেও সে স্বাভাবিক
তারা যাদের হাত আছে তাদের মতেই সকল কাজে সে অংশগ্রহণ করতে পারে, সে খেলাধুলা করতে পারে, সে মোটরসাইকেল চালাতে পারে, সাইকেল চালাতে পারে, এবং তার একটা দোকান আছে, দোকানটা পরিচালনা করছে, তার একটি সংসার আছে, সংসারটা সুন্দরভাবে পরিচালনা করছে। ইনশাল্লাহ আমরা যে কোনো সাহায্য সহযোগিতা আমাদের কাছে চাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব।